মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব পড়বে না নির্বাচনে জানালেন ওবায়দুল কাদের। বললেন মুরাদের চেয়ে আপত্তিকর মন্তব্য করেও বিএনপির সমর্থন পেয়েছে আলাল। মুরাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা নিয়েছে, আর বিএনপি আলালকে মালিককে প্রশ্রয় দিয়েছে। বিএনপির আন্দোলন শুধু খালেদা জিয়ার জন্য নয়, জাতির মুক্তির জন্য, মন্তব্য ফখরুলের। দ্রুত বিদেশে পাঠানোর দাবি। আটক করে রাখাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা সামগ্রিক চক্রান্তের একটা বহিঃপ্রকাশ। ইভালি কাণ্ডে হাইকোর্ট থেকে আগাম জামিন নিলেন অভিনেত্রী মিথিলা ও শবনম ফারিয়া। বিজ্ঞাপনে অংশ নেয়া তারকাদের হয়রানি করা হবে না, আশা আইনজীবীর। সুস্থ আছেন অমিক্রন আক্রান্ত দুই নারী ক্রিকেটার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সংরক্ষণ জটিলতায় গতি পাচ্ছে না স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। মুরাদের চেয়ে জঘন্য কথা বলেছেন বিএনপি নেতা আলাল। সেই অশ্রাব্য বক্তব্যকে মির্জা ফখরুল কিভাবে সমর্থন করেন, এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রশ্ন তোলেন তিনি। বলেন মুরাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে শাস্তি দেয়া তো দূরের কথা, বিএনপি নেতা আলালকে নৈতিক সমর্থন দিয়েছে দলটি। বিজয়ের মাসে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কর্মসূচি চূড়ান্ত করতে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর এই সভা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এতে অংশ নেন কেন্দ্রীয় নেতারা। পরে সংবাদ সম্মেলনে বিজয় দিবসে দলের কর্মসূচির কথা জানান ওবায়দুল কাদের। বলেন 16ই ডিসেম্বর দলের প্রধান কর্মসূচি হবে প্রধানমন্ত্রীর শপথ। সকল শ্রেণী পেশার জনগণকেও আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন বিএনপি নেতাদের চরম আপত্তিকর বক্তব্যকেও সমর্থন দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। আমরা তো মুরাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা নিয়েছেন, আর বিএনপি আলালকে মালিককে প্রশ্রয় দিয়েছে, শাস্তি দেওয়া তো দূরের কথা, নৈতিক সমর্থন দিয়েছে। র‍্যাব কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। বলেন বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত এদেশে জঙ্গিবাদ ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের উৎসাহিত করেছে। আমাদের এই বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রের যে বক্তব্য, সেটা আমাদের দেশের জঙ্গিবাদের পৃষ্ঠপোষক সন্ত্রাসী এদেরকে উৎসাহিত। সম্পাদক মণ্ডলীর সভায় 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দলের কর্মসূচিও চূড়ান্ত করা হয়েছে। টুঙ্গিপাড়ার প্রোগ্রাম 10 তারিখ জাতীয়, 11-12 আমাদের পার্টির প্রোগ্রাম হবে। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে নেত্রকোনা ও নাটোরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। দুপুরে নেত্রকোনা শহরের ছোট বাজারের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে জেলা মহিলা আওয়ামী লীগ। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি। উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের সভাপতি, সম্পাদক সহ অন্য নারী নেতৃবৃন্দ। বক্তারা আলালের এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে তাকে আইনের আওতায় আনার দাবিও তাদের। নাটোরে ঝাড়ু মিছিল বের করে সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ ও জেলা যুব মহিলা লীগের নেতাকর্মীরা। সকালে শহরের কান্তি ভিটুয়ায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হয়। বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় মিছিলটি। পরে মানববন্ধন করে নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন বিএনপি নেতা আলাল ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছেন, অবিলম্বে তাকে আইনের আওতায় আনার দাবি জানানো হয় প্রতিবাদ কর্মসূচি থেকে।
জনগণ ও রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় খালেদা জিয়ার মুক্তির লড়াই অব্যাহত রাখতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন সমমনা কয়েকটি দলের নেতা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশে মির্জা ফখরুল বলেন, এই আন্দোলন শুধু খালেদা জিয়ার মুক্তি আন্দোলন নয়, জাতীয় মুক্তির আন্দোলন। জানান, আন্দোলনের মধ্যে দিয়েই সরকারের পদত্যাগ নিশ্চিত করা হবে। এ সময় অন্য বক্তারা বলেন, খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, সরকার অমানবিক বলেই তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না। বক্তারা জানান, দেশের ভাবমূর্তি বলে কিছু নেই, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী এলিট ফোর্স র্যাব বিশ্বের বুকে সন্ত্রাসী ও মানবাধিকার হরণকারী বলে চিহ্নিত হয়েছে। দেশে গণতন্ত্র উদ্ধারের জন্য লড়াই অব্যাহত রাখতে হবে বলে জানান দলীয় নেতাকর্মীরা। আটক করে রাখাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা সামগ্রিক চক্রান্তের একটা বহিঃপ্রকাশ। যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গণবিরোধী অবস্থান নিয়েছে, তারা তাকে বাইরে যেতে দিতে চায় না। নিজেকে তাদের যে ভয়, যে এই মহিলাকে যদি বের হন, সুস্থ হয়ে বেরিয়ে আসেন, তাহলে তাদের তাকে তাও খান হয়ে যাবে। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদনের বিষয়ে শুনানি শেষ হয়েছে। আদালত আবেদনটির বিষয়ে সিদ্ধান্ত জানাবেন পরে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালে গতকাল নারীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আবেদন করেন বিএনপিপন্থী আইনজীবীরা। একই দিনে ঢাকার বাইরে রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটেও মামলা ও অভিযোগ দায়ের করা হয়। মামলায় ডাক্তার মুরাদ হাসান ছাড়াও যে ফেসবুক লাইভে এসে ডাক্তার মুরাদ বিতর্কিত মন্তব্য করেন, সেই অনুষ্ঠান নাহিদ রেন্স পিকচার্স এর সঞ্চালক নাহিদ রেন্সকেও আসামি করা হয়েছে। জাইমা রহমান এবং জিয়া ফ্যামিলি এবং পরিবারকে হেয় করার জন্য সে একটা মিথ্যা কাল্পনিক বক্তব্য দিয়েছে, কুরসিপূর্ণ বক্তব্য দিয়েছে, যেটা আমরা ভাষা ব্যক্ত করতে পারবো না। আমরা সেটা রেকর্ডিং করে আদালতে আমরা দাখিল করেছি। সুষ্ঠু সাংবাদিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সে একটা চেষ্টা করছে, এটাকে রোধ করতে হবে। না হলে পরবর্তীতে এই ধরনের অনেকেই এই ধরনের বক্তব্য দিয়ে সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। একই অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন হয়েছে ময়মনসিংহে। বরিশাল সাইবার ট্রাইব্যুনাল ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম। এতে ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদকেও আসামি করা হয়েছে। বাদী জানান, আদালত মামলাটি আমলে নিলেও কোনো আদেশ দেননি। এ বিষয়ে পরবর্তীতে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন বিচারক। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এবং জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে তিনি সারা বাংলাদেশের মানুষের রক্তক্ষরণ করেছে এবং নারী জাতির প্রতি তিনি বিদ্বেষপূর্ণ আচরণ করেছে। একই অভিযোগে প্রতিমন্ত্রীর পদ হারানো ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী। এতে ডাক্তার মুরাদ হাসানের পাশাপাশি আসামি করা হয়েছে ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদকেও। মামলা গ্রহণের বিষয়ে পরবর্তীতে আদেশ দেওয়ার কথা জানিয়েছেন আদালত। এদিকে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। রোববার দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান তিনটি পর্যবেক্ষণ দিয়ে আবেদনটি খারিজ করেন। পিপি জানান, আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেছেন আবেদনকারী রাজনৈতিক নেতা এবং সরাসরি সংক্ষুব্ধ ব্যক্তি নন, পুলিশের কাছে মামলা দায়েরের চেষ্টা করেননি এবং একটি ঘটনায় একাধিক মামলার চেষ্টা আইনসম্মত নয়। এসব কারণে মামলার আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কেলেঙ্কারির ঘটনায় মডেল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে 8 সপ্তাহ করে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ আতিয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ভবিষ্যতে এ ধরনের কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়ার আগে আরও সতর্ক হওয়ার কথা জানান মিথিলা। জামিন আবেদনের ও শুনানিতে উপস্থিত ছিলেন ফারিয়া ও মিথিলা। তবে মামলার আরেক আসামি অভিনেতা তাহসান জামিন আবেদন করেননি। রোববার আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন মিথিলা ও ফারিয়া। অর্থ আত্মসাতের অভিযোগে 9 জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সাদসাম রহমান নামে এক গ্রাহক এ মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন অভিনেতা তাহসান, ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল, তার স্ত্রী শামিমা নাসরিন, আকাশ, আরিফ, তাহের ও মোহাম্মদ
আবু তাইস কাজিস। ইভালের শুভেচ্ছা দূত ছিলেন তাহসান, আর মিথিলা ছিলেন ইভালের ফেস অফ ইভালি লাইফস্টাইলের শুভেচ্ছা দূত। এছাড়া শবনম ফারিয়া প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। মামলাটি আমার বিরুদ্ধে করা হয়েছে সেটার আসলে খুব একটা ভিত্তি নেই, তার কোনো বেসটা স্ট্রং না, সেই কারণেই কিন্তু আমাকে এই অ্যান্টিসিপেটরি বেল দিয়েছেন। যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তারা অবশ্যই বিচারের ইয়ে হবেন, কোম্পানির বিরুদ্ধে যদি তাদের কোনো বক্তব্য থাকে সেটা থাকবেন। তবে যারা শিল্পী হিসেবে বিভিন্ন সময় বিজ্ঞাপনের মাধ্যমে করেছেন তারা যেন হয়রানি না হন সেটাই আমাদের আশা। এ বিষয়ে আরও জানবো আমাদের সহকর্মী ইব্রাহিম খলিলের কাছ থেকে। ইব্রাহিম, জামিন শুনানিতে আদালত আর কি বলেছেন? ইব্রাহিম, জামিনের সময় আদালত আর কি বলেছেন একটু বিস্তারিত জানাবেন আমাদের। ইব্রাহিম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, আমরা আপনি যে প্রশ্নটি করেছেন সেটির জবাবে যেটি বলতে হবে যে অভিনেত্রী মিথিলা এবং অভিনেত্রী ফারিয়া তারা দুজনেই আজকে হাইকোর্টে এসেছিলেন আগাম জামিনের জন্য। আগাম জামিন নিতে হলে অবশ্যই হাইকোর্টে উপস্থিত থাকতে হবে, এটি নিয়ম। তাদের আইনজীবীরা যেটি আদালতে উপস্থাপন করেছেন যে লোকটি এই মামলাটি করেছেন তিনি আসলে তার মোটরসাইকেলটি তিনি নিয়ে গেছেন, অর্ডার দিয়েছেন আসলে এই যে দুই অভিনেত্রী তারা তাদের যখন কার্যক্রম শুরু করেছেন তার পূর্বেই, সুতরাং তাদের দ্বারা প্রভাবিত হয়ে মিথিলা অথবা ফারিয়ার দ্বারা প্রভাবিত হয়ে তিনি মোটরসাইকেল বা প্রলুব্ধ হয়ে তিনি ইভালির সাথে যুক্ত হয়েছেন এই যে ঘটনাটি সেটি সত্য নয় বলে তাদের আইনজীবীরা আদালতে উপস্থাপিত করেছেন। এবং তারা বলেছেন যে এই তারা শুধুমাত্র সে সময়ে তাদের কাজটুকুই করার চেষ্টা করেছেন, এরপরে আদালত তাদের যে সাবমিশন সেটি মেনে নিয়ে তাদেরকে 8 সপ্তাহের জামিন দেন। মিথিলার আইনজীবী যেটি বলেছেন যে তার যে ক্লায়েন্ট তিনি আসলে অনেক বেশি হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, এবং একই সাথে মিথিলাও বলেছেন যে তারা অনলাইনে অনেক বেশি ট্রলের শিকার হয়েছেন, ইভালির সাথে যুক্ত হওয়ার পরে নানা দিক দিয়ে তারা হয়রানি হয়েছেন, এটি তাদের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে। ভবিষ্যতে যে কোনো ই-কমার্স বা যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে তারা আরও বেশি সচেতন হবেন এবং সেই ক্ষেত্রে তারা আরও বেশি সতর্কতা অবলম্বন করবেন। 8 সপ্তাহ পরে তাদের কে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে, তখন বিচারিক আদালত তাদের জামিন মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ইব্রাহিম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাক্ট 2021-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, এই খসড়া চূড়ান্ত হলে ডিজিটাল ব্যাংকিং এগিয়ে যাবে, কেউ অবৈধ লেনদেন করলে সহজে ধরা যাবে। এই আইনে সর্বোচ্চ শাস্তি 5 বছরের কারাদণ্ড এবং 50 লাখ টাকা জরিমানা বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। এ সময় বাণিজ্য সংগঠন আইন 2021-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম আইন 2021 চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। চেক, ইলেকট্রনিক তহবিল স্থানান্তর, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইলেকট্রনিক মুদ্রা ইস্যু সংক্রান্ত কতগুলো বিধানাবলী এখানে ইনক্লুড করা হয়েছে। আর 38 ধারা অনুযায়ী যারা বিভিন্ন রকমের অপরাধ করবে তাদেরকে পানিশমেন্টের ব্যবস্থা রয়েছে। প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। জনপ্রিয় সিরিজ মাসুদ রানার লেখক সত্ত্ব কাজী আনোয়ার হোসেনের নয়, এই সিরিজের মূল লেখক শেখ আব্দুল হাকিম দুপুরে রায় দেন হাইকোর্ট। বলা হয়, পাঠক প্রিয় থ্রিলার সিরিজ মাসুদ রানার 260টি ও কুয়াশা সিরিজের 50টি বইয়ের লেখক সত্ত্ব শেখ আব্দুল হাকিমের। একই সঙ্গে কুয়াশা সিরিজের বই জব্দ থাকবে বলেও জানান আদালত। গত বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চ আদেশের এই তারিখ ধার্য করেন। এর আগে সিরিজভুক্ত বইগুলোর মালিকানা সত্ত্ব শেখ আব্দুল হাকিমকে দিয়েছিল বাংলাদেশ কপিরাইট অফিস। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করা হলে রুল জারি করেন হাইকোর্ট। 2019 সালের 29 জুলাই শেখ আব্দুল হাকিম মাসুদ রানা সিরিজের
260টি এবং কুয়াশা সিরিজের 50টি বইয়ের লেখক হিসেবে স্বত্ব বা মালিকানা দাবি করেন। সেবা প্রকাশনের মালিক কাজী আনোয়ার হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ কপিরাইট আইনের 71 এবং 89 ধারা লঙ্ঘনের অভিযোগ বাংলাদেশ কপিরাইট অফিসে দাখিল করেন। এক বছরেরও বেশি সময় ধরে আইনি লড়াই শেষে গত বছরের 14 জুন বাংলাদেশ কপিরাইট অফিস শেখ আব্দুল হাকিমের পক্ষে সিদ্ধান্ত দেয়। কাজী আনোয়ার হোসেন যে তার বৈধ স্বত্বাধিকারী হিসেবে যে নিজেকে প্রতিষ্ঠিত করে আসছিল দীর্ঘদিন, সেটা ওখানে ভুল প্রমাণিত হয়েছে। সেজন্য আমরা আদালতকে বলেছি কাজী আনোয়ার হোসেন ভার্চুয়ালি ভুয়া, মূল ব্যক্তি হলো শেখ আব্দুল হাকিম। যেহেতু এখন মাননীয় হাইকোর্টের অর্ডারটি পাবলিশ পাস হয়ে গিয়েছে জাজমেন্ট, সো আমরা মনে করি এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি, কারণ কপিরাইট রেজিস্টারের ওই কাজটিকে যেহেতু ইলিগাল ঘোষণা করা হয়নি, উনি হয়তো ভবিষ্যতে এই ধরনের কাজ করবেন, তো সেই জায়গাটা এখনও সুরাহা হয়নি। সেই জন্য আমরা মনে করি এই ন্যায় বিচার যেহেতু হয়নি, আমরা অবশ্যই আপিল বিভাগে আপিল করব। শরীরে ওমিক্রন শনাক্ত হওয়া জিম্বাবুয়ে ফেরত সেই দুই নারী ক্রিকেটার সুস্থ আছেন, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া ফাইজারের টিকা সংরক্ষণ জটিলতার কারণে গতি পায়নি স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়া কার্যক্রম। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, ফ্রন্টলাইনার ও বয়স্কদের এ মাসের মধ্যে বুস্টার ডোজ দেওয়া হবে। ধীরে ধীরে সবাইকে বুস্টার ডোজের আওতায় আনার আশা মন্ত্রীর। এখন পর্যন্ত 11 কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এই মাসে 1.5 থেকে 2 কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। এছাড়া যুক্তরাজ্য থেকে 40 লাখ ডোজ টিকা আজ আসবে বলে ব্রিফিংয়ে জানান জাহিদ মালিক। বুস্টারের সিদ্ধান্ত আমরা নিয়েছি, বুস্টার আমরা দিব, যারা 60 ঊর্ধ্ব ব্যক্তি তাদেরকে দিব, এবং ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে, যারা সবসময় এক্সপোজড হয় তাদেরকেও দেওয়া পরিকল্পনা আমরা নিয়েছি। এই বিষয়ে কার্যক্রম চলছে, নির্দেশনা আমরা দিয়েছি, আমরা আশা করি অল্প কিছুদিনের মধ্যে এটা কাজ শুরু করতে পারব, এই মাসে ইনশাআল্লাহ শুরু করতে পারব। মাদারীপুরে করোনার ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় হাসপাতালে ভাঙচুর চালানো হয়। সকালে সদর হাসপাতালের নতুন ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে। এর আগে রোববার সন্ধ্যাতেও ভ্যাকসিন না পেয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, সোমবার সকালে জেলার বিভিন্ন এলাকা থেকে 100 ছাত্রছাত্রী করোনার ভ্যাকসিন নিতে সদর হাসপাতালে আসে। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বরাদ্দকৃত ভ্যাকসিন শেষ হয়ে গেছে, নতুন বরাদ্দ না আসা পর্যন্ত শিক্ষার্থীদের টিকা দেওয়া সম্ভব নয়। এতে ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা, এক পর্যায়ে হাসপাতালে ভাঙচুর চালানো হয়। সদর হাসপাতালে ভ্যাকসিন কার্যক্রমের সমন্বয়ক ডাক্তার ইকরাম হোসেন জানান, টিকা শেষ হয়ে যাওয়ার বিষয়টি শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি বার্তাটি শিক্ষার্থীদের কাছে না পৌঁছানোয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। যৌন হয়রানির মামলায় চিত্রনায়িকা পরিমনির নারাজির আবেদন খারিজ করে পুলিশের দেয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে এক পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 9-এর বিচারক মোহাম্মদ হেমায়েতউদ্দিনের আদালত এই আদেশ দেন। গত 1 ডিসেম্বর পরিমনি আদালতে হাজির হয়ে নারাজি দাখিল করেন। এর আগে গত 6 সেপ্টেম্বর মামলায় নাসিরুদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহীদুল আলম নামে আরেক ব্যক্তিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক কামাল হোসেন। গত 14 জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসিরুদ্দিন সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরিমনি। নরসিংদীতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও শিশু পুত্রকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ফখরুল ইসলাম নামে একজনের বিরুদ্ধে, আর এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। রোববার গভীর রাতে সদরের চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হল রেশমি আক্তার ও তার 13 মাস বয়সী শিশুপুত্র সালমান। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, 2 বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় রেশমি ফখরুলের। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে ঝগড়া হতো। মাঝে দীর্ঘদিন চাকরি না থাকায় হতাশা থেকে মাদকাসক্ত হয়ে পড়ে ফখরুল। তাকে পুনর্বাসন কেন্দ্রেও রাখা হয়। এমন নানা ঘটনা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ তুঙ্গে ওঠে, তারই জেরে হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বাংলাদেশ নয়, শিল্পোন্নত রাষ্ট্রগুলো গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী, তবে কার্বন নিঃসরণ কমাতে নিজে থেকেই উদ্যোগ নিয়েছে সরকার। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে COP26 প্রাপ্তি ও ভবিষ্যৎ নিয়ে সেমিনারে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, মানুষকে রক্ষার জন্য উন্নত রাষ্ট্রগুলোর পদক্ষেপ যথেষ্ট নয়,
গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী রাষ্ট্রগুলোকে এগিয়ে আসতে হবে। মন্ত্রী বলেন, বাংলাদেশ অভিযোজনের উদ্যোগ নিতে চায় কিন্তু সহজলভ্য হওয়া সত্ত্বেও প্রযুক্তি সরবরাহ করে না উন্নত রাষ্ট্রগুলো। এ কারণ হিসেবে মন্ত্রী বলেন, তাহলে তেল উৎপাদন, বিক্রি ও মধ্যস্বত্বভোগী ফরিয়াদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তথ্যমন্ত্রী আরও বলেন, এবার কপ সম্মেলনে সাংবাদিক ক্যাটাগরিতে 200+ ব্যক্তি গেলেও তাদের অধিকাংশকেই খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে ভবিষ্যতে মন্ত্রণালয় ও গণমাধ্যম কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মানুষ যাতে আরো ভালনারেবল না হয় সেজন্য আমি মনে করি এখনো পর্যন্ত আমরা যে উদ্যোগ আয়োজন পদক্ষেপ রাষ্ট্রসমূহ গঠন রাষ্ট্রসমূহ পদক্ষেপ নিয়েছে এবং রাষ্ট্রসমূহ যে কমিটমেন্ট করেছে সেটি যথেষ্ট নয়। বাংলাদেশের উপর কোনো বাইন্ডিংস না থাকা সত্ত্বেও মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে পদক্ষেপগুলো গ্রহণ করেছি সেগুলো পৃথিবীর অন্যান্য দেশকে পথ দেখাচ্ছে। সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণে অনেক জায়গায় ঘাটতি আছে, যা মোকাবেলা করা সরকারের একার পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রেজভি। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানবাধিকার দিবসের আলোচনায় তিনি একথা বলেন। আদিবাসী দলিত জনগোষ্ঠী এখনও পিছিয়ে আছে উল্লেখ করে গওহর রেজভি বলেন, তাদের অধিকার সংরক্ষণে সরকার কাজ করছে। এ বিষয়ে সুশীল সমাজ, মানবাধিকার কর্মী, এনজিওগুলোর সহায়তা প্রয়োজন। সংখ্যালঘুদের নিরাপত্তায় আইন এবং সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণে কমিশন গঠন করা প্রয়োজন বলে মনে করেন গওহর রেজভি। ভূমি মন্ত্রণালয়ের পক্ষে জাতিসংঘ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020 গ্রহণ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ভূমি মন্ত্রণালয় জাতিসংঘ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড প্রাপ্ত যে কোনো পর্যায়ে বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান। সকালে দুবাইয়ের মদিনাত জুমেইরা সম্মেলন কেন্দ্রে ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি পদক গ্রহণ করেন। এই সময় ভূমি সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। ভূমিমন্ত্রী বলেন, জাতিসংঘ পুরস্কার প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ও জাতির সম্মিলিত অর্জন। জানান, ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড বাংলাদেশের সমগ্র ভূমি ব্যবস্থাপনাকে অটোমেশন করার উদ্যোগকে আরও প্রাণবন্তভাবে সম্পন্ন করতে উৎসাহিত করবে। গত 16 জুন 2020 তারিখে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020 বিজয়ীর নাম ঘোষণা করে। তথ্য পাওয়া জনগণের অধিকার। তথ্য গোপন বা তথ্য দিতে কেউ তালবাহানা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, আর একথা বলেছেন প্রধান তথ্য কমিশনার মর্তুজা আহমদ। দুপুরে ডেইলি স্টার ভবনে MRDI আয়োজিত তরুণদের সাথে অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। মর্তুজা আহমদ বলেন, তথ্য না দেওয়ার অভ্যাস গড়ে উঠেছে অনেকের মাঝে, দুর্নীতির মানসিকতা থেকেও অনেকে তথ্য দিতে চান না। দর্শক, এই ছিল যমুনা নিউজের।